আমার জীবনে আমি অনেক পাপ করেছি, তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নাই। শুনো ওমরান ফেয়ার, এই নামের সাথে কিন্তু কম বেশি তোমরা সবাই পরিচিত। তবে যেন আজকে কথা বলবো আমাদের সবার প্রিয় ওমরান ফেয়ার ওরফে আমাদের ওমর ভাইকে নিয়ে। দেখবে আমি যেটা মনে করি, মানে আসলে যেটা আমি মনে করি যে আজকের ভিডিওটা তোমাদের খুবই দেখা দরকার। মানে আজকের ভিডিওটা ফুল দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে বা বুঝতে পারবে। লাইক ধরো টিকটকাররা হাসি কেমনে, টিকটকাররা মুতে কেমনে, টিকটকাররা খাই কেমনে সবই বুঝতে পারবে। এই তুই যে মানে বাংলাদেশে কিছু টিকটকার আছে ভাই যে নিজেকে সেলিব্রিটি ওরফে একটা ব্র্যান্ড মনে করে ওমরান ফেয়ারের সাথে তুলনা করে। ওতে ওমর ওতে ওসামা, তার মানে কি বুঝতেছ? দুইটাই টোটালি একটা ব্র্যান্ড। বোকা জোড়া এসো গাইস, কত কয়েকদিন ধরে কিন্তু ওমরান ফেয়ার ওরফে আমাদের ওমর ভাইয়ের সাথে তুমুল ঝগড়া। অনলাইনের অনেক টিকটকার, প্রায় ডি টিকটকার, যেসব টিকটকার আসলে চুল কালার করছে। এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার এই ভিডিওটা বানানো খুবই দরকার ছিল। ওমর ভাই একটা মেসেজ তোমাদের জানিয়েছে এন্ড সেটা নিয়ে কথা বলবো। আর এই বিষয়টা আসলে কিসের জন্য হয়? ফার্স্ট অফ অল মেসেজটা হলো আমাদের ওমর ভাই ওরফে আমাদের ওমরান ফেয়ার তোমাদের এইটাই বুঝাইতে চেষ্টা করছে যে সব বোকাচোদারা বলতাছে যে বস্তির পোলাপান অপমান করছে, বিষয়টা তেমন না ভাই। বস্তিতে যারা থাকে তারা তো ভাই সুপার হিরো, বুঝো না? এই বিষয়টা একবার রাস্তায় নেমে দেখো ভাই, বস্তিতে বলছে থাকা মানুষের কি চুল কালার করার ক্যাপাবিলিটি আছে? আমি বস্তির পোলাপান বলতে এই কন্টেন্টটাই বস্তিতে যারা থাকে তাদের বলি নেই, যাদের ব্যবহার প্রকৃতপক্ষে বস্তির মতো তাদের বলছে। আবার কিছু কিছু মানুষ কইতাছে যে ওমর ভাই তোমার নাম নিয়ে কোনো ভিডিও করে নেই। আসলে আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আমিও কিন্তু ওমর ভাইয়ের নাম নিয়ে কোনো ভিডিও করে নেই। দেখো পাবলিক এখন সুজি ঘেনা, পাবলিক এখন সবই বোঝে। কারে যে তুমি মিন করছো, কারে যে তুমি মিন করো না, পাবলিক এটা ভালো করেই বুঝছে। যে কথাগুলো মানুষকে বলেছেন কতগুলো মানুষের বুকের মধ্যে জেয়ে লেগেছে। কত আমি চুল কালার নিয়ে যে ভিডিওটা বানাইছিলাম ওইটা দেখে যারা কষ্ট পাইছেন তাদের জন্য এবার একটা সুসংবাদ আছে। আমিও চুল কালার করছি, কিন্তু কোন চুল কালার করছি ওইটা কমু না। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবা। আজকের ভিডিওতে সম্পূর্ণ কথাই বলা হয়েছে আমাদের ওসামা ওরফে ওসামা অন ফায়ার এই লাউড়া চোদা রেটারে নিয়ে। এই লাউড়া চোদা টিকটকে দুদিন ধরে ভাইরাল হয়েছে ভাই, কানে গালে থাপড়াইছে মুন্সিগঞ্জের পয় পোলাপান। সে একদম টিকটকে হুবহু মুন্সিগঞ্জের পয় পোলাপানের ঠাকুর মুরমুর খায়া যখনই দেখছে ওমর ভাইয়ের নাম করলেই ভিউ, তখনই আমাদের ওমর ভাইকে নিয়ে ভিডিও বানানো শুরু করে। বেশি কথা বলবো না, বেশি কথা বলে চাকরি থাকবে না। আজকের মতো গুড বাই।